আমার চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা, আমি সাগরিকা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজও আপনাদের সামনে হাজির হয়েছি সম্পূর্ণরূপে নিরামিষ একটা পনিরের রেসিপি নিয়ে। খুবই চটজলদি এবং সহজ সরল উপায়ে পেঁয়াজ রসুন ছাড়া সুস্বাদু এবং সাথে কিন্তু একটা হেলদি রেসিপিও বটে। যেহেতু এই গরমে ফুলকপি পাওয়া যাচ্ছে বাজারে, তাই ফুলকপি আলু দিয়ে পনিরের অসাধারণ স্বাদের একটা রেসিপি। ফুলকপিটা কিন্তু কেটে নিচ্ছে, কারণ ফুলকপি বেশি দিন ঘরে রাখলে নষ্ট হয়ে যাবে এই গরমে। যেহেতু ফুলকপি একটা শীতকালীন সবজি, দেখুন পনিরটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দুটো ফুলকপি নিয়েছি, দুটো আলু এবং টমেটোটাও কেটে নিয়েছি। ফোড়নের জন্য রয়েছে শুকনো লঙ্কা, শাহ জিরে এবং সাদা জিরে, আর একটু আদা আর জিরের পেস্ট করে নিয়েছি। একদম বাঙালি ঘরোয়ানা রান্না, খুবই সুন্দর। পনিরটা দেখুন ডুমো ডুমো করে কাটা আছে। 250 গ্রাম পনির রয়েছে গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়ে, কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার কিন্তু আমি রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, তেলটাও গরম হয়েছে। এবার কিন্তু পনিরটা আমি ভেজে নেব আলতোভাবে। দেখুন এবার যেহেতু এটা বাঙালি রান্না, একটু পনিরের মধ্যে হলুদ না দিলে পরে ভালো লাগে না, তার জন্য এক চিমটে কিন্তু আমি হলুদ দিয়ে দিচ্ছি আর এক চিমটে লবণ দিয়ে দিচ্ছি, যাতে লবণ হলুদটা খুব সুন্দরভাবে পনিরের মধ্যে ঢুকে যায়। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেম রাখবেন, খুব সুন্দর করে দেখুন, বেশি লাল করে ভাজবেন না, হালকা লাল ভাবটা থাকবে তখনই কিন্তু পনিরগুলো তুলে নিতে হবে। ভাজা আমার হয়ে গেছে, এবারে কিন্তু আমি পনিরগুলো তুলে নিচ্ছি। জাস্ট আপনাদের দেখিয়ে দিই পনিরটা এইভাবে ভেজে নিতে হবে। ওই যে পনির ভাজা তেলটা রয়েছে তার মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি ফুলকপিটাকে ভাপিয়ে নিইনি, যেহেতু টাটকা ফ্রেশ, আর আমাদের এখানে কাছেই দার্জিলিং, যেহেতু দার্জিলিং থেকে কিন্তু 12 মাস এরকম ফুলকপি বাঁধাকপি মূলো পাওয়াই যায়। তো এটা খুব সম্ভবত পাহাড়ের ফুলকপি, তার জন্য দেখুন এক চিমটে আমি জাস্ট কালারের জন্য হলুদ দিয়েছি, লবণ কিন্তু দিইনি। এবারে সুন্দরভাবে এটাকেও ঢাকা চাপা দিয়ে দিব 2-3 মিনিটের জন্য, যাতে ফুলকপিটা একটু ভাপে 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 মজে যায়। যাতে দেখুন অলরেডি কিন্তু ফুলকপিটা খুব সুন্দরভাবে মজেও এসছে এবং ভাজা ভাজাও হয়ে যাচ্ছে। এবারে কিন্তু সম্পূর্ণ ফুলকপিগুলো জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে এইভাবে তুলে নিতে হবে। ফুলকপিগুলো দেখুন বেশি ভাজলে কিংবা বেশি ভাপালে গলে যাবে। এবার ওই তেলটাই রয়েছে, ওই তেলের মধ্যে আমি ফোড়নটা কিন্তু দিয়ে দিয়েছি। ফোড়নে ছিল সাদা জিরে, শাহ জিরে এবং দুটো শুকনো লঙ্কা, ভালো করে টেলে নিতে হবে। খুব সুন্দর একটা যখন গন্ধ বেরিয়ে যাবে তখন কিন্তু আদা আর জিরের পেস্টটা রয়েছে সেটা কিন্তু দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার যাতে পোড় না লেগে যায় তার জন্য সামান্য পরিমাণে এতে জল ব্যবহার করব। এবার মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে, যত সুন্দরভাবে কষাবেন তত ভালো রেসিপিটা হবে, যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে আদা এবং জিরে বাটার। এবার কিন্তু গুঁড়ো মশলাগুলো দিয়ে দিতে হবে। আমি পরিমাণ মতন দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো অর্থাৎ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং টমেটো যেটা চারফালা করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম সুন্দর করে মজানোর জন্য। এতে কিন্তু আর আমি কোনো জল ব্যবহার করব না, যেহেতু টমেটো রসালো একটা সবজি, তার থেকেই জল বেরোবে এবং সেটা দিয়েই সুন্দর করে কষিয়ে নিতে হবে ধীর স্থিরভাবে। যেহেতু আমি আলুটা ভেজে নিইনি, আলুটা আমি এখন দিয়ে দেব। দেখুন আলু এইভাবে চারফালা করে আমি সুন্দর করে কেটে নিয়েছি, তো আপনারা এইভাবেই কেটে নিয়ে খুব সুন্দরভাবে দেবেন, তাহলে চটজলদি হয়ে যাবে। এইভাবে কিন্তু সুন্দর করে আলুটাকে ভাজা ভাজা করে নিতে হবে। এবারে কিন্তু আমি স্বাদ অনুসারে লবণটা দিচ্ছি, কারণ আমি সবজির কোয়ান্টিটি বুঝেই লবণটা দিতে হবে, না হলে লবণ কম বেশি হতে পারে। তো যাই হোক, দেখুন লবণ দিয়ে সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে সমস্ত মশলা এবং আলু। এবারে কিন্তু ভেজে রাখা ফুলকপিটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে নেবেন, কষানোর ওপরে কিন্তু রেসিপি নির্ভর করবে। তো এবারে আবারও 2-3 মিনিটের জন্য একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। বিরতির পর আসছি, 2-3 মিনিট পরে আসছি। দেখুন ওখান থেকে কিন্তু অনেকটাই জল বেরোবে, এটা কিন্তু ভালো করে টানিয়ে নিতে হবে। দেখুন এখান থেকে অনেকটা যে জল বেরিয়েছে, এটাকে সুন্দর করে আবারও ফ্লেমটা হাই করে দিয়ে আপনাকে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নেবেন, খুব সুন্দর। আর অনেক সময় এই টাইমে যেটা সিজনাল না, সেই সবজিগুলোতে একটা কিন্তু গন্ধ বেরোয়, তার জন্য ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে কিন্তু আমি জল দিয়ে দিচ্ছি 1 গ্লাসের মতন। আপনারা আপনাদের কোয়ান্টিটি বুঝে যে কেরকম ঝোল খেতে পছন্দ করবেন, কেউ মাখা মাখা যদি খেতে চান সেই হিসেবে জলটা অ্যাড করবেন। এবার ঢাকা চাপা দিয়েছিলাম সুন্দর করে। তো যাই হোক, বলক ওঠা শুরু হয়ে গেছে, টকবক করে ফুটছে এবং ফ্লেমটা কিন্তু হাই ফ্লেম, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবারে যে কাঁচা লঙ্কাটা আছে আমি সেটা চিরে দিইনি, দিয়ে সুন্দর করে এবারে কিন্তু আমি সেই ভেজে রাখা
পনিরটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এটা দেখুন খুবই সহজ সরল রান্না এবং চটজলদি রান্না, সম্পূর্ণরূপে নিরামিষ। আমরা যেহেতু আদা বাটা জিরে বাটাটা সব কিছুর মধ্যে ব্যবহার করি, তো সেই বাঙালি একদম ঘরোয়া রান্না, বা এটা হচ্ছে আমাদেরই হেঁসেলের রান্না, একেবারে সহজ সরল উপায়ে। খুব সুন্দর কালারটাও হয়, খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো দেখুন এইভাবে টকবক করে অনেকটা কিন্তু মাখু মাখু হয়ে এসছে, ফুলকপি যেই ঝোলটা ছিল সেটাও কিন্তু টেনে এসছে। এবারে কিন্তু আমি ঘিটা দিয়ে দিচ্ছি, ঘি দিলে পরে কিন্তু একটা রিচনেস আসে আর খুব সুন্দর একটা ফ্লেভারও ক্রিয়েট করে, নিরামিষ রান্নায় তো অসাধারণ লাগে ঘি। এবারে স্বাদ অনুসারে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি, চিনি দিলে পরে দেখুন নিরামিষ রান্নাগুলো কিন্তু অন্যরকম হয়, যেহেতু এর মধ্যে আর কোনো একটু মিষ্টি মিষ্টি থাকবে তো ভালো লাগে খেতে। আর ফ্লেমটা নো ডাউট হাই ফ্লেমেই রাখবেন। এরপরে আমি দিয়েই দিব গরম মশলা, গরম মশলা দিয়ে কিন্তু ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। অসাধারণ রেসিপি নিমেষেই তৈরি হয়ে গেল একদম, যেটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে লুচি খেতে পারবেন, পরিবেশন করতে পারবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন, টাটা, আজ এই পর্যন্ত।